মর্নিং মাম্মা, গুড মর্নিং। কোথায় যাচ্ছ সকালবেলা? মামা বাড়ি যাচ্ছ? যাচ্ছি রে। কোথায় যাচ্ছে? আমাকে তো যাবি, আসতে হবে না, আমি চলে যাচ্ছি তো। মর্নিং মাম্মা, গুড মর্নিং। কোথায় যাচ্ছ সকালবেলা? মামা বাড়ি যাচ্ছ? হ্যাঁ, বলে দাও তুমি সকালবেলা কেন মামা বাড়ি যাচ্ছ। বলো, মাম্মাম ডাক্তার দেখাতে যাচ্ছে কলকাতা, তাই আমি মামা বাড়ি চলে যাচ্ছি বম্মার সাথে। সকালবেলা বম্মা চলে এসছে নিতে, তাই না মাম্মা? হ্যাঁ, এই যে সোনা মাম্মা, কোথায় চলে যাচ্ছে রে? মামা বাড়ি চলে যাচ্ছে, চোখ দিয়েছি একবার, ব্যাগে দিয়ে দিয়েছি তোমার আগে, সবকিছু দিয়ে দিয়েছি মাম্মা, ওষুধপত্র সবকিছু দিয়ে দিয়েছি। আমিও রেডি হয়েছি, এখন ওকে পাঠিয়ে দেবো আমাদের বাড়িতে, তারপর আমরা যাবো কলকাতার ডাক্তার দেখাতে। আমি যাচ্ছি এই প্রথমবার চেক আপে, যাবো যাবো করে তিন মাস হয়ে গেছে, চেক আপে আর যাওয়াই হয়নি। তো এখন বাজে 7:40, 7:40 ধরবো, আর মাম্মামকে পাঠিয়ে দিচ্ছি মাম্মামের মামা বাড়িতে, বম্মা এসছে ওকে নিতে। তো চলো, ও তো খুব আনন্দ পাচ্ছে, ও ড্রেস করেছে, আমিও ড্রেস করেছি, ভাবছে যে ও আমার সাথে ঘুরতে যাচ্ছে। তো এখন বেরোবো আর ওকে নিয়ে চলে যাচ্ছে। তো মনটা খারাপ লাগছে যে ওকে রেখে যাচ্ছি, আর আমাদের বাড়ি থেকে কলকাতা ডিস্টেন্স প্রায় 3 ঘন্টা, তো অতটা জার্নি তো ওকে নিয়ে যাবো, আর ও তো কোনো কাজ নেই। তো ভাবলাম যে ওকে না নেওয়াটাই বেটার, ওকে বাড়িতে পাঠিয়ে দিই আর আমি আর জয় চলে যাই। আর দেখো ও নতুন জামা পরে কিরকম করছে, ভাবছে যে বেরু বেরু যাবে আমার সাথে। মামা ক্যামেরা, কোথায় যাচ্ছি রে? কোথায় যাচ্ছে? আমাকে তো যাবি, আসতে হবে না, আমি চলে যাচ্ছি তো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, না না আমি নেবো না, আমি নেবো না, তুমি চলে যাও মামা বাড়ি যাও। মামা বাড়ি মামা আছে, দিদুন আছে, বম্মা আছে, সবাই আছে। ঠাম্মিকে বলে দাও টাটা, নিয়ে যাচ্ছে দিদি। হেঁটে হেঁটে টোটো পেলো না, আর আমিও যাচ্ছি কারণ আমার ট্রেন রয়েছে 7:40, এখন বাজে 7:30। তো ভাবলাম দিদি যখন হেঁটে হেঁটে যাচ্ছে আমিও চলে যাই। আর দেখো সোনা, আমার ঘুমিয়ে পড়েছে, সেই 5টার সময় উঠেছে, দেখো পুরো ঘুম চোখে, আর উঠবেই না সে, উঠতে উত্তর 11টা 12টা। বাড়িতে গিয়ে শুধু ঘুমাবে, সবাই ওকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হবে, আরও তো পুরো। বাড়ির সামনে প্রায় অনেকক্ষণ আমরা টোটোর জন্য ওয়েট করছিলাম, কিন্তু টোটো কিন্তু আসছিল না। টোটো আসছে না বলে আমি আর দিদি যাচ্ছি হেঁটে হেঁটেই, সামনের মোড় থেকে দিদি ধরবে অটো আর আমরা চলে যাব প্ল্যাটফর্মে। দিদিকে অটোতে বসিয়ে দিয়ে আমরা চলে এসেছি ঠাকুরনগর প্ল্যাটফর্মে, সেখান থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি শিয়ালদা। শিয়ালদা আসতে আমাদের টাইম লেগেছে 2 ঘন্টা। শিয়ালদা থেকে একটা ক্যাব নিয়ে আমরা চলে গেছিলাম মুকুন্দপুর আমৃতে। আমৃতে পৌঁছে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ আমাদের নাম ছিল 8 নম্বরে, আমাদের আগে প্রায় 8 জন ছিল। ডাক্তার দেখিয়ে আমরা চলে আসলাম আবার আমরির বাইরে, সেখান থেকে আবার ক্যাব নিয়ে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা। শিয়ালদা প্ল্যাটফর্মে এসে আমরা তাড়াতাড়ি করে বনগাঁও কলটা ধরে নিয়েছি, কারণ আমরা সোনামাকে বাড়িতে রেখে গেছিলাম, ভেবেছিলাম কিছু খাবো, সে খাওয়ার টাইমটাও কিন্তু আমরা পাইনি। সিসেকশন ডেলিভারির 3 মাস পর আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, যাবো যাবো করে আমার কিন্তু আর যাওয়াই হলো না। আমি যে ম্যামকে দেখিয়েছিলাম তাকে সব কিছু জিজ্ঞাসা করেছিলাম, আমি এখন কোনো ভারী কাজ করতে পারবো কি না, জিমে যেতে পারবো কি না। উনি আমাকে বললো, হ্যাঁ তুমি সব কিছুই এখন করতে পারবে, যেহেতু তোমার 3 মাস হয়ে গেছে। প্রেগনেন্সির সময় আমি যে ওষুধগুলো খাচ্ছিলাম, আমি কিন্তু প্রেগনেন্সির পরও 3 মাস ধরে ওই ওষুধগুলোই খেয়ে যাচ্ছিলাম। আজকে আমাকে বারণ করলো ওই ওষুধগুলো খেতে আমার ম্যাম, বললো ওগুলো আর খাওয়ার দরকার নেই, তোমাকে এখন মাসে একটা করে ভিটামিন ওষুধ খেতে হবে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।